আমাদের সবসময় লকারের আশপাশ দিয়ে হকি স্টিক থাকতোই, সেটা মারামারির জন্যই হোক আর হকি খেলার জন্যই হোক। স্পোর্টের সাথে থাকাটাই আমাদের জন্য একটা বড় ব্যাপার, আর বাংলাদেশে প্রতিটা ক্ষেত্রে আমার মনে হয় স্পেশালি স্পোর্টসে অনেক কিছু করার সম্ভাবনা আছে। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে, আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করা শুরু করলাম। আশা করি আমরা যত দূর সম্ভব স্পোর্টসের সাথে থাকতে পারবো এবং স্পোর্টসকে প্রমোট করতে পারবো, যাতে করে বাংলাদেশ স্পেশালি স্পোর্টসে, শুধু ক্রিকেট কিংবা ফুটবল কিংবা অন্যান্য দুই একটা স্পোর্টস না, যতগুলো খেলা আছে সবগুলোতেই আমরা যেন সামগ্রিকভাবে এগিয়ে যেতে পারি। হকির প্রতি যেটা আমি একটু আগেও বললাম যে যেহেতু আমি বিকেএসপিতে পড়াশোনা করেছি, সো সব গেমসের সাথেই আমাদের পরিচিতিটা বেশি। আমার অনেক ফ্রেন্ডস আছে যারা হকি প্লেয়ার, ন্যাশনাল টিমের কারেন্ট এক্স কিংবা খেলা শুরু করবে এরকম অনেক প্লেয়ার আছে, কারণ আমার রুমমেট থাকতো হকি প্লেয়ার, যেহেতু আমরা হোস্টেল লাইফে থাকতাম। সো স্বাভাবিকভাবে হকির সাথে আলাদা একটা কানেকশন আমাদের ছিল। আমাদের সবসময় লকারের আশপাশ দিয়ে হকি স্টিক থাকতোই, সেটা মারামারির জন্যই হোক আর হকি খেলার জন্যই হোক। বাট না, যেটা বললাম মানে মজার কথাটা বাদই দেই, বাট সিরিয়াস নোটে আমি মনে করি হকির অনেক সম্ভাবনা আছে। আমি যেটা এখন শুনলাম যে র্যাঙ্কিংয়ে আমরা 27 আছি, 16টা দেশ হকি ওয়ার্ল্ড কাপ খেলে, সো খুব বেশি তো দূরে না, 9 র্যাঙ্ক। আমার বিশ্বাস যে যদি সঠিক প্রমোশন পাই হকি এবং সবাই যদি ভালোভাবে উদ্যোগ নেয়, এটাতে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতেই পারি। আপনাকে আপনার ইমেজটাকে কাজে লাগাতে পারে হকি, আপনি কি এটা চাইবেন যে আপনি এসে হকিটাকে প্রমোট করেন? যদি হকি ফেডারেশন থেকে কিংবা হকি সংশ্লিষ্ট যারা আছে তারা যদি সেটা মনে করে, আমি তো মানে খুবই গর্বিত বোধ করবো। ডিসিশনটা অবশ্যই তাদের উপরে, তারা যদি এরকম কিছু মনে করে আমি অবশ্যই আমার যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করবো। হকি আপনাকে নিয়ে আসছে না, আপনি হকিতে? আমি হকিতে আসছে। দেখুন, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমার মনে হয় এরকম উদ্যোগ যদি সব জায়গাতেই নেওয়া যায়, স্পেশালি আমাদের যারা প্রফেশনাল প্লেয়ার তাদের জন্য অনেক উপকার হবে। আপনি যে উদ্যোগের কথা বলেন, এই উদ্যোগ যদি হকি ফেডারেশন নিয়ে থাকে আমার মনে হয় খুবই ভালো একটি উদ্যোগ। কারণ আপনি যেটা বললেন যে ক্যারিয়ার তো একটা প্লেয়ার আসলে 10-15 বছর ম্যাক্সিমাম হতে পারে, তাও যদি ভালো খেলতে থাকে, তা নাহলে তো আসলে ওভাবে থাকে না। বাট সম্ভাবনাময় যেসব প্লেয়ার আছে, যাদের সম্ভাবনা মনে করে, সেরকম যদি প্লেয়ারদেরকে আমরা কোনো একটা সেকেন্ড জবের অপশন তৈরি করে দিতে পারি কিংবা কোনো একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিতে পারি, আমার কাছে মনে হয় যে তখন প্লেয়ারদের যেটা হবে যে তারা খেলাতে অনেক বেশি ফোকাস করতে পারবে, তাদের কাছ থেকে আরও বেটার পারফরমেন্স পাওয়া যাবে, সামগ্রিকভাবে হকির উন্নয়ন হবে এবং দেশেরও উন্নয়ন হবে। আমাদের সব স্পোর্টসেই আসলে মনোযোগ দেওয়া উচিত, সেটা আমি মনে করি পার্সোনালি। আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টাটা শুরু করেছি। আপনি যদি দেখে থাকেন যে মোনার গ্রুপ যেটা করছে, অলরেডি আমরা গলফার সিদ্দিকুর রহমানের সাথে কাজ করা শুরু করেছি, হকিতে আসছি, ক্রিকেটের সাথে আসার চেষ্টা করছি। এছাড়াও যদি আমরা নেক্সট কিছু ইচ্ছা আছে, আমাদের প্ল্যানিং আছে যে আমরা যদি অ্যাথলেটিক্সের দিকে আগাতে পারি, এবং এভাবে প্রতিটা জায়গাতেই আসলে আমাদের কন্ট্রিবিউট করার ইচ্ছা আছে। বাট সব কিছুই ডিপেন্ড করে আসলে সব সিচুয়েশনের উপরে, বাট আমাদের ইচ্ছার কোনো কমতি নাই, আমরা চেষ্টা করবো আসলে এই জায়গাটাতে আমাদের তরফ থেকে যতটা আসলে কন্ট্রিবিউট করা যায়।